যার যার অবস্থান থেকে সামান্য অবদান রাখলে সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় সম্ভব। দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে লাইভে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের আহ্বান জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং হতদরিদ্রদের খাবার পৌঁছে দেয়াই এখন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। প্রয়োজনে ক্রিকেটারদের জার্সি আর অটোগ্রাফযুক্ত ব্যাট নিলামে তুলে ভবিষ্যতের অর্থ সংগ্রহ করা যেতে পারে বলেও উল্লেখ করেন নাম্বার 75। করোনার বিপক্ষে লড়তে একমাত্র অস্ত্র ঘরে অবরুদ্ধ থাকা। সামর্থ্যবানদের জন্য অনেকটাই লম্বা ছুটির মতো ঠেকতে পারে এই হোম কোয়ারেন্টিন। তবে যাদের নুনান্তে পান্তা ফুরায় তাদের জন্য এ যেন রাজ্যের অভিশাপ। পেটের ক্ষুধায় কাতর মানুষগুলোর পাশে দাঁড়ানোটাই তাই মূল লক্ষ্য দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের। এরপরই গুরুত্ব পাবে সম্মুখ সারির যোদ্ধাদের পিপিই আর টেস্ট কিট। একদিন বাইরে না গেলে আসলে খাবারটা আনতে পারে না, তাদের জন্য খুবই লাইফটা এখন ডিফিকাল্ট, মিজারেবলি বলতে হয়। যাদের খাবার প্রয়োজন তাদের খাবার দেয়া, যাদের পিপিই দরকার আপনাদের মতো মানুষদের, যাদের স্পেশালি, তাদেরকে যদি আমরা এটা সরবরাহ করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এই যুদ্ধের অ্যাটলিস্ট ভালো প্রস্তুতিটা নিতে পারবো। সিনিয়র মুশফিক থেকে মোসাদ্দেক হোসেন সৈকত, এমনকি অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন মানবতার এই ক্রান্তি লগ্নে। প্রয়োজনে তাদের সঙ্গে একযোগে কাজ করবেন সাকিব। বিশ্বের বড় বড় ক্রীড়া তারকাদের মতো ক্রিকেটারদের জার্সি আর অটোগ্রাফযুক্ত ব্যাট নিলামে তুলে ভবিষ্যতে অর্থ সংগ্রহ করা যেতে পারে বলেও জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। অনেক দেশের প্লেয়াররাই যাদের টি-শার্ট কিংবা অন্যান্য ইকুইপমেন্ট এখানে অকশনে দিচ্ছে, সো আমি জানি না এরকমও আমরা কিছু করতে পারি কিনা। সেটা আমাদের যে কোনো প্লেয়ারের হতে পারে, অটোগ্রাফড ব্যাট হতে পারে, এই জায়গাগুলো আমরা করতে পারি এবং সেটা আমরা হয়তো অকশন করতে পারি এই ফেসবুকের মাধ্যমে, এই ফাউন্ডেশনের মাধ্যমে। সাকিব কথা বলবেন অথচ ক্রিকেট থাকবে না আলোচনায়, তাই কি কখনো হয়? লাইভে এক ভক্তের প্রশ্ন, ব্যাট হাতে কার সামনে কঠিন পরীক্ষায় পড়েছেন সাকিব? উত্তরটা সোজা ব্যাটে নাম্বার 75 এর। আমি তখন জাস্ট একটা বাচ্চা ছেলে, 19-20 বছরের, ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করছি, সাউথ আফ্রিকা খেলতে গিয়েছে এবং মনি মর্কেল ওয়াজ ইন হিজ পিক, সো ওকে আমার অনেক ডেঞ্জারাস মনে হয়েছিল ওই সময়। আর রিসেন্টলি যদি কাউকে বলতে হয়, জফরা আর্চার, এবং স্পিনার হলে অবশ্যই মুর্তজা মুরালী ধরন। ক্রিকেট ম্যাচে যেমন সবাই অবদান রেখে জেতার মজাটাই আলাদা, তেমন করেই এই মহামারীর বিপক্ষে একসঙ্গে জিততে হবে আমাদের। সাকিবের কথাগুলো নিশ্চয়ই সাহস যোগাবে কোটি বাঙালির প্রাণে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইওর ওন ওয়ে, মানে টু বি হ্যাপি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।